আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে জায়গা সেভ করে সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন করা যায়। তো ডিজাইনটা দেখার জন্য আমার সম্পূর্ণ ভিডিও আপনি দেখবেন। তো এই সম্পূর্ণ ভিডিও জুড়ে যারা থাকছে তা হচ্ছে বাইরের দৃশ্য, ভিতরের দৃশ্য, মাপসহ প্ল্যান এবং খরচের হিসাব। সো আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে এ থেকে আপনি খুব সুন্দর একটা ধারণা নিতে পারবেন আপনার বাড়ি তৈরির জন্য। তো আসেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। তো এটা একটু বাংলো টাইপ করেছি, চারদিকে বাউন্ডারি দেওয়া আছে। তো আপনারা চাইলে বাউন্ডারি দিতে পারেন, নাও দিতে পারেন, আমি জাস্ট সাজিয়ে দিলাম। তো আপনাদের জন্য যেগুলো থাকবে সেটা হচ্ছে বাইরের দৃশ্যটা এবং ভিতরের কীভাবে আপনি ডেকোরেটটা করবেন, ইন্টেরিয়র ডেকোরেটটা করবেন এবং কীভাবে জায়গাটা সেভ করে জায়গাটা কমিয়ে সুন্দরভাবে এটা প্ল্যান করতে পারেন এবং এর খরচটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো অলরেডি আমরা বাড়িটার মেন গেটে চলে এসেছি, এটা বাউন্ডারির, এটা হচ্ছে প্রধান গেট। এর আগে বলিনি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এটা হচ্ছে বাড়ির সামনের অংশ, দেখেন সামনে একটা ছোট্ট বারান্দাও আছে, একটু ঘুরে দেখে আপনাদের। এটা হচ্ছে বাড়ির সামনের ফুসলাম কাজটি, একটু বাংলো টাইপ বাড়ি, পাশে একটা বেলা লেখা আছে। এই পাশে বিপরীত পাশে খুব সুন্দর একটি ধর্ণা রাখা হয়েছে। অলরেডি ঝর্ণাটা আপনারা দেখতেছেন, দেখেন এটা হচ্ছে আপনার হাতে ডাইন পাশের অংশ, যেটা সেই পাশে ঝর্ণাটা রাখা হয়েছে। আমি যেখানে একটু মাছের চাষ করা হয়েছে, আর এই বাড়িটার জন্য সিঁড়িটা আমরা পিছন দিয়ে রেখেছি। আপনারা চাইলে সিঁড়িটা যেটি একটা বাড়ি, তো এটার সিঁড়িটা আমি একটু এক্সট্রা বাড়ি লাগিয়েছি। আপনারা চাইলে স্টিলের সিঁড়ি ব্যবহার করতে পারেন, আমি এটা স্টিল এবং স্টিলের উপরে কাঠ দিয়ে তৈরি একটা সিঁড়ি দেখালাম, স্পাইরাল সিঁড়ি যেটা বলে। এটা আপনারা চাইলে যে কোনো জায়গাতে সিঁড়ি রেখে আপনাদের মন মতো করে সাজানোর ব্যবস্থা করতে পারবেন। তো আসলে খরচ কমানোর জন্য এর ভিতর দিয়ে কোনো সিঁড়ি দেওয়া হয়নি, মানে সিঁড়িতে প্রচুর খরচ হয়, রড লাগে অনেক, তাছাড়া খরচও বেশি পড়ে একটা সিঁড়িতে, এই জন্য সিঁড়িটা এখান থেকে দেওয়া হয়নি। তবে আপনি চাইলে সিঁড়ি দিয়েও প্ল্যানটা করতে পারবেন, সেটাও আমি আপনাদের দেখাবো, সমস্যা নেই। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আসলে ধারণা নিতে পারবেন। তো এটা হচ্ছে উপর থেকে বাংলোটা দেখলে কেমন লাগবে বাড়ির ডিজাইনটা সেটা দেখাচ্ছি। দেখেন চারপাশে খুব সুন্দর বাউন্ডারি করা আছে। তো এখন আপনাদের এর ভিতরের অংশগুলো দেখাবো, ভিতরে কীভাবে আমি ইন্টেরিয়র ডেকোরেটটা করছি, নট ইন্টেরিয়র ডিজাইন। তো দেখেন এটার কালারটা আমি এটা এক কালার দেখেছি, ইন্টেরিয়র ডিজাইনের ইন্টেরিয়র ডেকোরেটের জন্য কালারটা আরেক রকম দেখালাম আপনাদের সামনে। তো কালারটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের বাড়িতে করতে পারেন। এটা হচ্ছে প্রবেশের পর হাতে ডান পাশে দেওয়া হয়েছে ড্রয়িং রুম, দেখেন ড্রয়িং রুমে অলরেডি সোফা রাখা হয়েছে, একটা টিভি আছে, মোটামুটি সাজানো হয়েছে। এবং এই পাশে দেখেন যেটা আপনাদের বললাম জায়গা কীভাবে সেভ করবেন, কিচেন প্লাস ডাইনিং একসাথে রাখা হয়েছে, যেহেতু জায়গার পরিমাণটা এখানে কম এই জন্য এটা কিচেনের, দেখেন কিচেনের সাথেই একবারে ডাইনিং রুম রাখা হয়েছে। আপনারা চাইলে এই কিচেন আর ডাইনিং এখানে একটা পর্দা ইউজ করতে পারেন যদি চান, যেহেতু আমাদের দেশে একটু মুসলিম কান্ট্রি, মহিলাগুলো একটু সেফে থাকবে, তার জন্য এখানে একটা পর্দা লাগাতে পারেন যদি চান আর কি, না চাইলে সমস্যা নেই, যেহেতু বাংলো টাইপ বাড়ি। তো এটা হচ্ছে একটা ওয়াশরুম, দেখেন ভিতরে আয়না আছে, ব্রাশটা সবই আছে এখানে। এই পাশে একটা ঝর্ণা আছে। তো এগুলো মাপসহ আমি বিস্তারিত দেখাবো, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এটা হচ্ছে আরেকটা রুম, রুম নাম্বার ওয়ান যেটা। চলেন রুম নাম্বার দুই নাম্বারটা দেখে নিই। ওকে, এটা হচ্ছে রুম নাম্বার দুই। তো চলেন এখন এগুলোর মাপসহ বিস্তারিত দেখি। তো এখানে দেখেন জায়গার পরিমাণ আছে
726 স্কোয়ার ফিট, যেটা শতাংশ করলে হয় 1.67%, এবং কাঠা করলে এক কাঠা, এক কাঠা থেকে একটু 6 স্কোয়ার ফিট বেশি আছে, তো যা এক কাঠাই আর কি ধরে নেন। তো দেখেন এখানে কি কি আছে, তো এখানে হচ্ছে প্রবেশপথ, তো এখানে দেখেন ড্রয়িংয়ে দুর্গটা কি পরিমাণ আছে, দুর্গ আছে 13 ফিট 4 ইঞ্চি, এবং এদিকে প্রস্থ দিকে আছে 9 ফিট 1 ইঞ্চি। আবার এই পাশে আসেন রান্নাঘর প্লাস ডাইনিং, অর্থাৎ কিচেন প্লাস ডাইনিং, যেখানে এখানে আছে হচ্ছে দুর্গ আছে 13 ফিট 4 ইঞ্চি এবং প্রস্থ আছে 9 ফিট 1 ইঞ্চি, অর্থাৎ এই পাশে ড্রয়িংয়ে যে পরিমাণ জায়গা আছে, ড্রয়িং রুমে যে পরিমাণ জায়গা আছে, রান্নাঘর প্লাস ডাইনিংয়ে সেই পরিমাণ জায়গা রাখা হয়েছে। এখানে রান্নাঘর এবং ডাইনিংটা একটু বাইরের স্টাইলে করা হয়েছে, আপনারা চাইলে পর্দা দিয়ে পার্টিশন করে নিতে পারেন। এখানে কি আছে, এখানে আছে দুই পাশে দুটো বেডরুম, তো বেডরুমগুলো দেখেন দৈর্ঘ্য ঠিক একই 12 ফিট 0 ইঞ্চি এবং 9 ফিট 1 ইঞ্চি, সেম এই পাশের বেডরুমেটাও সেম 12 ফিট/9 ফিট 1 ইঞ্চি, এবং টয়লেটটা আছে দেখেন 7 ফিট 3 ইঞ্চি এবং 5 ফিট 6 ইঞ্চি। তো এটা হচ্ছে একটা কমন টয়লেট, আপনারা চাইলে এখানে টয়লেটটাকে দুইটা করতে পারেন, যদি একটু আরেকটু বড়ো করেন, রুমটা একটু ছোটো নিলে টয়লেটটা বড়ো করা যাবে এই আর কি। তো দেখেন টোটাল এখানে এদিকে দুর্গ আছে 33 ফিট এবং পোস্টের দিকে আছে 22 ফিট, তো টোটাল জায়গা আছে 726 স্কোয়ার ফিট। তো এখন আসি মালামালের পরিমাণ, এই জায়গাটুকে কি পরিমাণ মালামাল লাগবে চলেন সেটা আপনাদের দেখে নিয়ে আসি। দেখেন এই বিল্ডিংটি বিগ ফাউন্ডেশন দিয়ে যদি করেন আপনি, তাহলে মাটির নিচ থেকে একবার প্যারাপেট ওয়াল পর্যন্ত গাঁথুনি বাবদ খরচ হবে কত, দেখেন মাটির নিচ থেকে একবারে মাটির নিচে এটা 2 ফিট দেওয়া হয়েছে এবং মাটির উপর 2 ফিট উপরে মেঝে, তো আপনারা যেমন করবেন ওটার উপরে আপনার খরচের পরিমাণটা নির্ভর করবে। তো এটার জন্য যেরকম খরচ লাগবে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। দেখেন একবারে মাটির নিচের থেকে একবারে প্যারাপেট ওয়াল, অর্থাৎ ছাদের উপরে যে একটা ওয়াল থাকে সেই প্যারাপেট ওয়াল পর্যন্ত গাঁথুনি বাবদ খরচ হবে, ইট লাগবে 16,600 পিস, যার যদি 8 টাকা করে ধরি ইটের মূল্য, তাহলে হচ্ছে আসে 1,32,800 টাকা, আর দাম কম বেশি এটা খরচও কম বেশি হবে। সিমেন্ট লাগবে 65 ব্যাগ, যার বাজার মূল্য হচ্ছে 420 টাকা করে 27,300 টাকা, এবং বালি লাগবে 415 CFT এবং যার খরচ হবে 12,450 টাকা। দুই নম্বর আছে ছাদ, দেখেন ছাদে কী পরিমাণ লাগবে, ছাদে হচ্ছে সিমেন্ট লাগবে 88 ব্যাগ, যার খরচ হবে 36,960 টাকা, এবং বালি লাগবে 165 CFT, যার খরচ হবে 5,000 টাকা, এবং কুয়া লাগবে 363 CFT, যেখানে ইট লাগবে হচ্ছে ইটের পরিমাণ আসে 3,300, যার বাজার ইট অর্থাৎ কুয়ার জন্য খরচ হবে আপনার প্রায় 29,000 টাকার মতো, এবং রড লাগবে 115 কেজি, প্রায় 1 টনের মতো, তো এখানে খরচ হবে আপনার 60 টাকা করে যদি হয়, 60 থেকে 63-এর মধ্যে এখন প্রাইসটা আছে, তো আপনার এই খরচ হবে 60,900 টাকা, এবং টোটাল এখানে খরচ হবে আপনার ছাদ অর্থাৎ ইট এবং ছাদের জন্য খরচ হবে আপনার 3,44,410 টাকা, এবং যদি প্লাস্টার যোগ করতে চান, দেখেন এটার শুধু ভিতরে এবং বাইরের দেয়ালে, সিলিং বাদে শুধু ভিতরের এবং বাইরের দেয়ালে যদি আপনি প্লাস্টার করেন, তাহলে আপনার খরচ হবে, সিমেন্ট লাগবে 20 ব্যাগ, যার খরচ হবে 8,400 টাকা, এবং বালি লাগবে 120 CFT, যার খরচ হবে 5,040 টাকা, অর্থাৎ টোটাল আপনার ইট এবং ছাদ এবং প্লাস্টার অর্থাৎ দুই পাশে প্লাস্টারের জন্য খরচ হবে, এই তিনটা মিলা খরচ হবে আপনার 3,17,850 টাকা, এবং সিলিং প্লাস্টার দরজা জানলা এবং মিস্ত্রি খরচ এগুলো অ্যাড করে আপনার একটা টোটাল হিসাব নিয়ে কাজ করতে পারবেন। তো আমি আপাতত এই হিসাবটাই দিয়ে দিলাম, এবং বিস্তারিত হিসাব যদি লাগে আপনারা কমেন্ট করবেন, অবশ্যই আমি কমেন্টে টোটাল খরচটা দিয়ে পিন করে দেবো, আপনারা ওখান থেকেই দেখতে পারবেন। ধন্যবাদ, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।